নার্সারির অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো ক্লাস শুরুর পূর্বে তোমাদের সঙ্গে একটু কথা বলি। বলো তো আজকে আমরা মনে আছে কি আঁকবো? বলো তো গাড়ি। আচ্ছা বলো তো এ মাসের থিম টা হলো কি? কে বলতে পারবে? কোন ম্যাডামরা তোমাদের সঙ্গে আলোচনা করেনি এই মাসের থিম টা হলো কি? গাড়ি 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 গাড়ি। শোনো গাড়ি সেটা তো বুঝতে পেরেছি, আমাদের আটানোর বিষয়। আমাদের প্রতি মাসে আমাদের একটা করে থিম ডায়লগ থাকে, অর্থাৎ আমরা একটা করে ভালো কাজ শিখি প্রতি মাসে। যেমন দেখো আমরা গত মাসে শিখেছিলাম যে আমরা সর্বদা সত্য কথা বলবো, ভালো কাজ করবো, তাই না? মিথ্যা বলবো না, অন্যায় করবো না, এরকম একটা কাজ শিখলাম না। এই মাসে আমাদের চিন্তা লোক আছে কি পিতা মাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য, শিক্ষকদের প্রতি দায়িত্ব। দেখো আমরা এই লকডাউন শুরু হওয়ার পরে পর থেকে আমরা সবাই বাসায় আছি, বাসাতে ক্লাস করছি, বাসা থেকে পরীক্ষা দিচ্ছি, বাসাতে পড়াশোনা করছি, খেলাধুলা সবকিছু বাসাতে, তাই না? তো বাসাতে যখন আমরা আসি বাসা থেকে সবকিছু করতে হচ্ছে। তোমরা যখন যেটা চাচ্ছ, যখন যেটা প্রয়োজন, বাবা মা কিন্তু সব তোমাদের আবদার পূরণ করছে। তোমাদের এই স্কুল থেকে সুবিধা এনে দিচ্ছে, খাতা কলম এনে দিচ্ছে, পোশাক এনে দিচ্ছে, তোমার দেখা যাচ্ছে খেলনা এনে দিচ্ছে। এই যে তোমাদের প্রতি বাবা মা কত দায়িত্ব পালন করছে, তোমাদেরও উচিত পিতা মাতার প্রতি তোমাদেরও কিন্তু কিছু দায়িত্ব। প্রথম দায়িত্ব কি? প্রথম দায়িত্ব হলো বাবা মার কথা শোনা, মেনে চলা, তাদের কথা মেনে চলা। তোমাকে কি করতে হবে? সকালে ঘুম থেকে উঠে আব্বু আম্মুকে সালাম দিতে হবে। তা কি করতে হবে? সকালে ঘুম থেকে উঠে আব্বু আম্মুকে সালাম দিতে হবে, তারপর বাড়ির বড়দের সালাম দিতে হবে। তোমার ভিতরে নৈতিক গুণগুলো প্রকাশ করতে হবে, ঠিক আছে? আমরা গত মাসে যে নৈতিকতা গুলো শিখেছিলাম এগুলো তো করতেই হবে, সঙ্গে সঙ্গে তোমাকে পিতামাতার প্রতিও কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। যে গত মাসে যেটা করেছি ওটা ভুলে গেছি তা না, সবগুলোই করতে হবে। তাহলে আর কি করতে হবে? বাড়ির বড়দের কথা মেনে চলতে হবে, তারপরে বাবা মা যখন বলবে পড়ার কথা তখন করতে হবে, যখন খেলার কথা বলবে তখন খেলতে হবে, সবসময় মোবাইল নিয়ে বসে থাকলে হবে না। আবার যখন খেতে বলবে তখন খেতে হবে, ঠিক টাইম মতো পড়াশোনা, খাওয়া দাওয়া, খেলাধুলা করতে হবে, নিজের জিনিসপত্র নিজে গুছিয়ে রাখতে হবে। তুমি খেলাধুলা করলে তোমার খেলাধুলো সিটিয়ে রাখতে তাহলে হবে না, এগুলো নিজের জায়গায় গুছিয়ে রাখতে হবে। এইভাবেও কিন্তু বাবা মাকে সহযোগিতা করা যায়, কারণ তুমি গুছিয়ে না রাখলে তো মা একটা কষ্ট করতেই হতো। দেখো মা সারাদিন রান্না রান্না বান্না করে, তারপর অফিস করে, কত কিছু করে। বাবা সারাদিন বাইরে কাজ করে, বাইরে অফিসে যায়, কত কিছু করে, তাই না? এই জন্য আমাদের উচিত তাদের সহযোগিতা করা, তাদের প্রতি আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য থেকে থাকে। শিক্ষার্থীরা এবার আমি ক্লাসে আসি। দেখো আমাদের ক্লাসে গত ক্লাসে আমরা কি করেছিলাম, কি আসছিলাম গত ক্লাসে মনে আছে? কি লাউ, তাই না? লাউ আসছিলাম আমরা। এই ক্লাসে আঁকবো গাড়ি, গাড়ি চড়ে চলে যাবো বাড়ি। আচ্ছা তো গাড়ি আঁকবো খুব সহজে, সুন্দর ভাবে, সহজ পদ্ধতিতে। আমরা তোমাদের আগের ক্লাসেও দেখিয়েছিলাম, তোমরা অনেকে সুন্দর করে এঁকেছো, রিঅ্যাকশনের প্রবলেম হয়েছে। আর তোমরা হোমওয়ার্কটা ঠিকভাবে দিবে, ঠিক আছে? তো সবাই আমার সঙ্গে একটু আঁকো। গাড়ি আঁকতে হলে প্রথমে যে কাজটা করতে হবে, আগে সুন্দর করে একটি খাতার মাঝখানে লম্বা একটি দাগ, এইভাবে
এভাবে একটা লম্বা তার দিতে দাও এবং এটাকে একটু সুন্দর চিকন একটা বক্স বানায় দাও দেখো আমি একটি সুন্দর বক্স তৈরি করি এভাবে দেখো ঠিক আছে তোমরা সঙ্গে সঙ্গে আছো আমি একটু কমপ্লিট করে না প্রত্যেকে আগে একটু লিখে না ঠিক আছে এরপরে হয়েছে এরপরে এদিকে আমাদের একটা রাম অংশ এরপরে আমাদের এখানে কি করতে হবে লাইট চাকা তারপরে এরপরে এই চাকাটাকে একটু মোটা করতে হবে
কাছে এইভাবে চাকাটা মোটা করে আসবে। কত সহজে সুন্দর ভাবে এই গাড়ি আমরা যার যে কালার ভালো লাগে সেই সেই কালার কোনো সমস্যা নাই, যার যে কালার ভালো লাগে। দেখি তোমরা কে কেমন লাগছো, তো কি আমি রোল এক্স পাস দেখি তুমি কি এঁকেছ, তো এই চাকাটা একটু বড় করতে হবে, গাড়ি ঠিক আছে চাকাটা বড় করো।
তারপরে অঙ্কন অঙ্কন কি আছে তার উপরটা দেখেছি অঙ্কন মৌলিক অঙ্কন মৌলিকের ভিডিও অফ তারপরে ঈশান ঈশানটা কি কিছু দেখি ঈশান দেখি হ্যাঁ সুন্দর হয়েছে তো বড় করে আঁকতে হবে ছোট হয়েছে একদম পিচ্ছি হয়ে গেছে বড় করে আঁকো ঈশান বড় করে আঁকতে হবে মুশাদ মুশাদ কি আছো একটু দেখাও দেখি মুশাদটা কেমন হয়েছে একটু দেখাও মুশাদ কি আমাকে শুনতে পাচ্ছো ওই নুসরাত তোমাকে দেখাও এই যে অমি অমি সুন্দর এঁকেছ অমি হ্যাঁ ভালো হয়েছে চাকা করো পেছনের চাকাটা আরেকটু সরবে ডান দিকে পেছনের চাকাটা ডান দিকে আরেকটু সরবে অমি ঠিক করে নাও আর মুস্তা তোমারটা দেখাও আব্দুল্লাহ আল রাফি হ্যাঁ ভালো হয়েছে পেছনের চাকাটা একটু মোটা হবে আব্দুল্লাহ আল রাফি পিছনের চাকাটাকে একটু মোটা করো এটা মিম মিম আকসো মিমের গাড়িটা একটু সোজা করে ধরো মিম খাতাটা সোজা করে ধরো চাকাটা সুন্দর হয়েছে এটা কালার করো কালার করো সুন্দর হয়েছে মিম কালার করো মিম ঠিক আছে রেখে দাও সুন্দর হয়েছে নিলয় নিলয় কি আছে দেখি বাবু নিলয় বাবু কি এঁকেছ বাহ সুন্দর নিলয় এবার গাড়ির সাথে পতাকা লাগিয়ে গেছে পতাকাটা উল্টো দিকে উঠছে পতাকাটা এই দিকে দিয়ে দিতে হবে পতাকাটা দিতে হবে ডান দিকে ঠিক আছে গাড়ি যখন যায় সোজা পতাকাটা তার উল্টো দিকে উঠবে ঠিক আছে ভালো হয়েছে থ্যাংক ইউ তারপরে আব্দুল্লাহ আল জওয়ার হ্যাঁ তোমার গাড়িটা সুন্দর হয়েছে আর একটু বড় করে আঁকো তাহলে আরো ভালো লাগবে রায়ান রায়ান কি কিছু দেখি রায়ান বাবু কি আস বাহ গাড়ি তো ভালো হয়েছে তবে গাড়ির ওপরের অংশ কালো দিয়েছ না সেটা হালকা আকাশি কালার হবে আর একটু উঁচু হয়ে গেছে গাড়িটার এই অংশটা বেশি উঁচু হয়ে গেছে এটা একটু নিচু করতে হবে এই অংশটা বেশি উঁচু হয়ে গেছে এটা নিচু করো তারপরে সমিতের কালার হয়ে গেছে থ্যাংক ইউ
সমিতিটা ভালো হয়েছে এটা ইসমাইল হোসেন সোহাগ হ্যাঁ সোহাগ তোমার গাড়িটা খুব সুন্দর হয়েছে সোহাগ থ্যাংক ইউ মাস মাস তো ভিডিও আপ করে রাখছে ফিলে পার মাস প্রাইম মাই টাইম আচ্ছা আমি তোমাদের আরেকবার দেখাই আমি তোমাদের আরেকবার দেখাবো গাড়িটা তোমরা আরেকবার দেখো 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 লম্বা একটা দাগ দিবে দেখো আমি কি বেশি মোটা করছি এরকম বেশি মোটা করা যাবে এরপরে এরপরে দেখো যে চেষ্টা করতে হবে দেখো দুটো চাকা হয়ে গেছে
Sugrasa. এভাবে চাকাটা দিতে হবে এরপরে পিছনে লাইটটা দিতে হবে দেখো সুন্দর ভাবে আমরা কিন্তু এটা লিখে ফেললাম এইভাবে তোমাদের গাড়ি রাখতে হবে খুব সুন্দরভাবে গাড়িটা হয়ে গেল আমার অত সহজে সুন্দরভাবে গাড়িটা রাখবে এবার দেখি তোমরা কি করছো শুনতে পাচ্ছ মেহরাব রোজ চব্বিশ দেখা আমাকে কয় আচ্ছা যা যা লিখেছো একটা সুন্দর করে কালার করো আমাদের ক্লাস প্রায় শেষের দিকে চলে এসেছে তোমরা যাদের আঁকানো হয়ে গেছে তোমরা আস্তে আস্তে সুন্দর করে কালার করো কালার যেন দাগের বাইরে না যায় প্রথমে আগে সাইড গুলো কালার করে নাও আস্তে আস্তে সুন্দর করে খাতা ঘুরিয়ে ঘুরিয়ে কালার কমপ্লিট করো ঠিক আছে প্রয়োজনে খাতাটাকে ঘুরিয়ে নিয়ে নিয়ে কালারটা কমপ্লিট করো কালারটা সুন্দর করে করতে হবে এবং তারপরে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পোস্ট করবে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখন সবাই বাসায় আছো সবাই নিরাপদে থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে তোমাদের কিছু বদ অভ্যাস আছে সেগুলো পরিত্যাগ করতে হবে যেমন তোমরা অনেকে হাতে মুখে মুখে হাত দাও
লিখতে লিখতে পেন্সিল মুখে দাও এই অভ্যাসগুলো যার যার আসে তাকে তাকে এই অভ্যাস ত্যাগ করতে হবে দেখো বর্তমান যে পরিস্থিতিতে আমরা সবাই বাসায় আছি তাই না আর এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তাহলে আমরা এই মহামারীকে করোনা মহামারীকে প্রতিরোধ করতে পারবো সবাই বাসায় থাকবে ভালো থাকবে নিরাপদে থাকবে তাড়াহুড়ো করার দরকার নেই সুন্দর করে কমপ্লিট করে হোয়াটসঅ্যাপে পোস্ট দিবে সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ All the best.